ঢাকা কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার শেষ বছর শ্রেণীর ছাত্রদেরকে পূজার পর বন্ধের পরে ছুটির পরে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। মাস্টার শেষ বছর শ্রেণীর ছাত্ররা, তোমরা যে যেখানে আছো তোমাদের উদ্দেশ্য বলছি, আমি তোমাদেরকে আজকে নতুন একটা কোর্সের ক্লাস নেব। সেটা কোর্স কোড হলো 311609। এই কোর্সটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে 1609 কোর্স। এই কোর্সটা নাম হলো আধুনিক মিশর ও উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ। আমি লিখি এখানে, তোমরা অবশ্যই নিয়ে নাও, আধুনিক মিশর ও উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ। এই কোর্সের শিরোনামে একটা বিষয় আছে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে বলা হয়েছে স্পেশালি আধুনিক মিশর, আধুনিক মিশর, মিশর রাষ্ট্রটাকে এখানে হাইলাইট করা হয়েছে। আধুনিক মিশর, মিশরের যে আধুনিক অবস্থান, আধুনিক মিশর সম্পর্কে মিশরকে হাইলাইট করা হয়েছে। সাথে সাথে বলা হয়েছে তোমার কোর্সে উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ, সমূহ বলতে তাহলে একের অধিক, যেহেতু এখানে মানে সমূহ বিশেষণ আছে, সেক্ষেত্রে তাহলে আরব রাষ্ট্রসমূহ বোঝায় তাহলে কয়েকটা রাষ্ট্র হতে পারে। আর আমি ফোর্থ ইয়ার ক্লাসের স্টুডেন্টকে একটা প্রশ্ন রেখেছিলাম যে আরব রাষ্ট্র কেন বলা হয়। আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি, সেটা হলো আরব রাষ্ট্র এই কারণে বলা হয়, একটা রাষ্ট্র ভাষা একই ভাষা, ভাষা কেন্দ্রিক রাষ্ট্র হতে পারে, ধর্ম কেন্দ্রিক রাষ্ট্র হতে পারে, আবার রাষ্ট্র বিভিন্ন জাতীয়তা জাতীয়তাবাদ কেন্দ্রিক রাষ্ট্র হতে পারে, বহু জাতীয়তার জাতি মিলেও রাষ্ট্র হতে পারে, বহু ভাষা মিলেও রাষ্ট্র হতে পারে। তো আরব রাষ্ট্র বলা হয় যেহেতু এই রাষ্ট্রসমূহের ভাষা হইল আরবি। খেয়াল রাখতে হবে আরব রাষ্ট্র মানে যে সকল রাষ্ট্রের ভাষা আরবি। আমরা যেমন দেখি, যেমন ইরান, ইরান মিডল ইস্টের খুব কাছের একটা রাষ্ট্র, ইরান, সিরিয়া, তুরস্ক, সিরিয়া আরব রাষ্ট্র, তুরস্ক মিডল ইস্টের কাছাকাছি রাষ্ট্র, কিন্তু এগুলো আরব রাষ্ট্র না, কেননা তুরস্কের ভাষা তুর্কি ভাষা, তারপরে ইরানের ভাষা ফার্সি ভাষা। তো সেক্ষেত্রে ভাষা কেন্দ্রিক যে আরব রাষ্ট্র, সেই ক্ষেত্রে সেই আরব রাষ্ট্র সমূহ সম্পর্কে তোমাদেরকে এখানে বলা হচ্ছে উত্তর আফ্রিকার আরব রাষ্ট্র, এবং সেটা হলো আফ্রিকা মহাদেশে। আমরা জানি মিশর কিন্তু আফ্রিকা মহাদেশে, তোমরা অবশ্যই খেয়াল রাখবে মিশর আফ্রিকা মহাদেশে, এবং মিশরকে হাইলাইট করে এই সাথে উত্তর আফ্রিকার আরো কিছু রাষ্ট্র সম্পর্কে তোমাদের যে ধারণা দেওয়া হবে সেটা হলো আসলে আমাদের সিলেবাসের মূল বিষয়। তো উত্তর আফ্রিকার কয়েকটা রাষ্ট্র সম্পর্কে আমি বলবো, যে যেসব সম্পর্কে তোমাদের আলোচনা করা হবে। তো উত্তর আফ্রিকার যে আরব রাষ্ট্র সেটা হলো, সেটা আমরা যদি বলি যে মিশরের পরে আছে লিবিয়া। লিবিয়া একটি আরব রাষ্ট্র, কেননা লিবিয়ার ভাষা আরবি। লিবিয়া, তারপরে হলো তিউনিশিয়া, আর ভাষা আরবি, আলজেরিয়া ভাষা আরবি, তারপরে হলো সুদান আরবি ভাষা, এবং হলো সাথে সাথে হলো মরক্কো, তো আমি যেটা বলেছিলাম যে সুদান, তারপরে আমরা যদি আবার, এবং মরক্কো, মরক্কো সেই আটলান্টিকের পারে, মরক্কো রাষ্ট্র যেটা আফ্রিকার একেবারে পশ্চিম প্রান্তে আটলান্টিকের সাগরের তীরবর্তী রাষ্ট্র, কিন্তু সেটাও তোমার আরব রাষ্ট্র, অর্থাৎ মরক্কোর ভাষা আরবি। তো এই যে আমরা মিশর ছাড়া লিবিয়া, সুদান, তিউনেশিয়া, আলজেরিয়া, মরক্কো, অর্থাৎ মিশর ছাড়া আমাদের এই সিলেবাসে আরো পাঁচটা রাষ্ট্র রয়েছে আরব রাষ্ট্র। আবারও আমি বলছি, মিশর ছাড়া যে পাঁচটি আরব রাষ্ট্র আমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত, সেগুলো হলো লিবিয়া, তারপরে সুদান, তারপরে তিউনেশিয়া, আলজেরিয়া, মরক্কো। আমি আবার বলি, লিবিয়া, সুদান, তিউনেশিয়া, আলজেরিয়া, মরক্কো, এই পাঁচটা, এবং মিশর, আধুনিক মিশর, এইটা হলো আমাদের এই যে 1609 কোডের আধুনিক মিশর উত্তর আফ্রিকার আরব রাষ্ট্র মাস্টার্স শেষ পর্বে সিলেবাস। তো আমরা এখন
সিলেবাস আজকে তোমাদেরকে আসলে এই এই মূলত আমি সিলেবাসটাই তোমাদেরকে দেব। এই এর মধ্যে এই মিশরের আমরা কি কি পড়াবো, মিশরের যদি আমরা পড়াই মিশরের কি কি সম্পর্কে, আমরা আধুনিক মিশর, মিশরের যে আধুনিক মিশরের সম্পর্কে, মিশরের আমরা যা যে সমস্ত জিনিসগুলো আমরা টাচ করব মিশরের, মিশরের সেটা হলো আমরা মিশরের ভৌগোলিক অবস্থা সম্পর্কে আমরা তোমাদের সাথে আলোচনা করব। এরপরে একটা মানে এ হলো সেটা হলো নেপোলিয়ন মিশর বিজয় করেছিল, নেপোলিয়ন বোনাপার্টের মিশর বিজয়, নেপোলিয়ন মিশর বিজয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস তোমাদের নেপোলিয়ন বোনাপার্টের মিশর বিজয়। এরপর আমরা নেপোলিয়ন পরবর্তীতে আমরা চলে যাব যে ব্রিটিশদের, ব্রিটিশ কর্তৃক মিশরের যে তোমার মিশর দখল, ব্রিটিশদের মিশর ইয়া দখল, মিশর দখল। তারপরে আমরা আলোচনা করব, আমাদের আলোচ্য বিষয় থাকবে মিশরের মিশরের কি বলে স্বাধীনতা, স্বাধীনতা আন্দোলন ও ওয়াপত পার্টি, মিশরের স্বাধীনতা আন্দোলন ও ওয়াপত পার্টি, ওয়াপত পার্টি মনে রাখবে, ওয়াপত পার্টি মিশরের স্বাধীনতা আন্দোলন ও ওয়াপত পার্টি সম্পর্কে আমরা আলোচনা করব। আবার আলোচনা করব সাত জবলুল পাশা, এর সাথে সাথে সাত জবলুল পাশা সম্পর্কে আমরা আলোচনা করব, সাত জবলুল পাশা আমরা আরো আলোচনা করব। এই সিলেবাসে মিশরের যে আছে সেটা হলো মিশরের আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিসেবে মোহাম্মদ আলী পাশা, আধুনিক মিশরের প্রতিষ্ঠা মোহাম্মদ আলী পাশা, মোহাম্মদ আলী পাশা। তোমরা মিশরের দুজন পাশা খেয়াল রাখবে, বাইবাতে প্রশ্ন করে থাকে মিশরের দুজন পাশার নাম বলো, একজন হলো সাত জবলুল পাশা আর একজন হলো মোহাম্মদ আলী পাশা। তো আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিসেবে মোহাম্মদ আলী পাশার বিভিন্ন দিক, মোহাম্মদ আলী পাশার সংস্কার সংস্কার হইতে পারে, তার কৃতিত্ব, মোহাম্মদ আলী পাশার কৃতিত্ব, তারপরে চরিত্র ইত্যাদি সম্পর্কে আমরা মোহাম্মদ আলী পাশার আলোচনা করব, বিভিন্ন সংস্কার। এছাড়া তোমার আর একটা বিষয় প্রেসিডেন্ট, এরপর মোহাম্মদ আলী পাশার পরের প্রেসিডেন্ট নাসের, মিশর প্রেসিডেন্ট নাসের, জামাল আব্দুল নাসের, প্রেসিডেন্ট নাসের, নাসেরের সাথে সাথে তোমার চলে আসে সুয়েজ খাল, সুয়েজ খাল সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানি প্রেসিডেন্ট নাসেরের সময় সুয়েজ খাল জাতীয়করণ করা হয়েছিল এবং সুয়েজ খাল খনন করা হয়েছিল ভূমধ্যসাগর ও সাগরের সাথে, আর কি বলে ভূমধ্যসাগরের সাথে তোমার আটলান্টিক সাগর যে আরব সাগর অঞ্চলে যে ইয়ে সেটা হলো যে সুয়েজ খাল খনন করা হয়েছিল সেই সুয়েজ খাল সম্পর্কে আমরা আলোচনা করব প্রেসিডেন্ট নাসেরের। এই সাথে তোমার আছে আরো থাকবো আমাদের কি বলে পিরামিডের যুদ্ধ, মিশরের একটা যুদ্ধ হয়েছিল পিরামিড নিয়ে, মিশরের আমরা জানি মিশরের যে পিরামিডের দেশ বলা হয় নীলদের দেশ, মিশর পিরামিডের দেশ, মিশর মিশর সম্পর্কে এটা। তারপরে মিশরের খেদিব ইসলাম, মিশরের খেদিব ইসলাম, খেদিব ইসলাম সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়া আছে বিখ্যাত ইঙ্গো মিশর চুক্তি, 1936 সালের ইঙ্গো মিশরীয় চুক্তি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, চুক্তিতে চুক্তির ধারা, চুক্তির ইম্প্যাক্ট, চুক্তি কারা কাদের কাদের মধ্যে হয়েছিল ইত্যাদি। আবার এখানে আর একটা চুক্তি আছে ক্যাম্প ডেভিড চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি, এই এইটাও সম্পর্কে আমরা অবশ্যই তোমাদের সাথে আলোচনা হবে। তো আরো মিশরের আরো যে সমস্ত বিষয় আছে সেটা আলোচনা করব। তো মিশরের এরপরে আর আসা হলো 1952 সালে মিশরীয় বিপ্লব,
1952 সালে মিশরের সামরিক অভ্যুত্থান, 52 সালে মিশরের সামরিক অভ্যুত্থান, 1952 সালে মিশরের সামরিক অভ্যুত্থান, এটাও আমরা আলোচনা করব। তো এই আলোচনা করব বা পরবর্তীতে এই 52 সালে মিশরের বিপ্লবের সম্পর্কে আমরা আলোচনা করব। তো এরপরে আমরা আলোচনা করব মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক, তোমার খেয়াল রাখতে হবে সেটা হলো আমরা আধুনিক মিশর বলেছি, মিশরের প্রেসিডেন্ট কিছুদিন আগে হোসনি মোবারক, মিশরের বিপ্লবের পর যে আরব আরব বসন্ত বলা হয়, এই আরব বসন্তের পরে মিশর প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন হয়েছে। তো হোসনি মোবারকের পতন আমরা আলোচনা করব, হোসনি মোবারকের পতন। এছাড়া আরো আলোচনা হবে প্যান ইসলামাবাদ, প্যান ইসলামী নীতি, তারপরে ক্রেজার যুদ্ধ আছে, এরপরে সর্বশেষ মিশরের মুরসি, মিশরের প্রেসিডেন্ট মুরসি ছিল হোসনি মোবারকের মুরসি, মুরসি এর পতন। এই হলো মোটামুটি আধুনিক মিশর, একেবারে মুরসি পর্যন্ত আমরা চলে আসি, আধুনিক মিশর আমরা একটু আলোচনা করব। মিশরের পরবর্তীতে আমরা আলোচনা করব লিবিয়া, লিবিয়ার ক্ষেত্রে কিন্তু বলা হয় না আধুনিক লিবিয়া, বলা হয়েছে আরব রাষ্ট্র লিবিয়া। তো সেক্ষেত্রে লিবিয়া আমরা যদি আলোচনা করি, লিবিয়ার প্রথম আমরা বলবো লিবিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করবো, লিবিয়া কোথায়, লিবিয়ার বিভিন্ন অংশে কি কি রাষ্ট্র আছে। এছাড়া আমরা আলোচনা করব যে লিবিয়ার আমির ইদ্রিস সানোসি অর্থাৎ সানোসি সম্প্রদায় ও লিবিয়ার স্বাধীনতা আন্দোলন, এই এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব গাদ্দাফির ক্ষমতা গ্রহণ, যে লিবিয়ার যে গাদ্দাফি, গাদ্দাফির ক্ষমতা দখল, গাদ্দাফি লিবিয়ার প্রেসিডেন্ট, গাদ্দাফির ক্ষমতা দখল। এই এখানে একটা সুন্দর প্রশ্ন আছে, সবুজ বিপ্লব, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সবুজ বিপ্লব, লিবিয়ার গাদ্দাফির সবুজ বিপ্লব সম্পর্কে আলোচনা করব এবং গাদ্দাফির অন্যান্য সংস্কার। এছাড়া আমরা গাদ্দাফির কিভাবে উত্থান পতন এটা সম্পর্কে আমরা আলোচনা করব, এটা হলো লিবিয়ার আলোচনার বিষয়। এরপর আমরা আলোচনা করব সুদান, সুদানের আলোচনা আমরা প্রথমত সুদানের ভৌগোলিক বৈশিষ্ট্য আমরা আলোচনা করব, তারপরে সুদানের যে মাহদি বিদ্রোহ হয়েছিল, মাহদি বিদ্রোহ সম্পর্কে আমরা আলোচনা করব, তারপরে সুদানের এঙ্গুমিশ্র যৌথ শাসন ছিল, যুগ্ম শাসনের, ইঙ্গমিশ্র যুগ্ম শাসনের প্রকৃতি, গতি প্রকৃতি আমরা আলোচনা করব, তারপরে সুদানের স্বাধীনতা আন্দোলন, আন্দোলনে আমরা ইতিবৃত্ত আলোচনা করব। এছাড়া সুদানের দারফুর সংকট, আমরা লেটেস্ট যেটা কিছু আছে এটা আমরা আলোচনা করব, তারপর সুদানের স্বাধীনতা আন্দোলন, জেনারেল নাগিব, এটা আমরা জেনারেল নাগিব সম্পর্কে আমরা আলোচনা করব, সুদানের জেনারেল নাগিব। তো এই মোটামুটি কি বলে সুদানের সম্পর্কে আমরা এটুকুই হলো। তো সুদানের মূল বিষয় হলো সুদানের ইঙ্গো মিশরীয় যৌথ শাসন, এটা গুরুত্বপূর্ণ বিষয়, সুদানের ইঙ্গো মিশরীয় যৌথ শাসন, তারপর হলো সুদানের আরো হলো সুদানের স্বাধীনতা আন্দোলনে ইতিবৃত্ত। সুদানের স্বাধীনতা আন্দোলনে ইতিবৃত্ত, এটাই হলো মূলত সুদানের আমরা আলোচনার বিষয়। তো আমরা বললাম লিবিয়া আর সুদান, তো এখন আমরা পরবর্তীতে আমরা যদি বলি যে লিবিয়া গেল, সুদান গেল, আলজেরিয়া বলি, আলজেরিয়ার স্বাধীন, আলজেরিয়া 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 সম্পর্কে আমরা আলজেরিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্য আমরা আলোচনা করব, তারপরে আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আমরা আলোচনা করব, তারপরে আমরা আমরা আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আলোচনা করব, এরপরে
আলজেরিয়া স্বাধীনতা আন্দোলন। তো আলজেরিয়া স্বাধীনতা আন্দোলন এই এখানে দুটো পার্টির বিষয় আছে আলজেরিয়ার, যে একটা হলো FLN আর একটা হলো ALN। এই আফ্রিকার আলজেরিয়া স্বাধীনতা আন্দোলনে FLN FLN ALN এই দুটো পার্টি আফ্রিকার আফ্রিকার ফ্রি। তো এই দুটা পার্টি সম্পর্কে, পার্টির স্বাধীনতা আন্দোলনে কি ভূমিকা এটা আমরা আলোচনা। এছাড়া আলজেরিয়ার প্রেসিডেন্ট আহমদ বিন বেল্লার কৃতিত্ব, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আলজেরিয়ার রাষ্ট্রপতি আহমদ বিন বেল্লা, আহমদ বিন বেল্লা আহমদ বিন বেল্লার আলজেরিয়ার রাষ্ট্রপতি আহমদ বিন বেল্লার কৃতিত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়া আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামে ফরাসি নির্মিত আমেরিকার স্বাধীনতা সংগ্রামে ফরাসি ফ্রান্সে যে প্রশিক্ষণ প্রাপ্ত তরুণদের আমেরিকার স্বাধীনতা আন্দোলনে কি ভূমিকা ছিল আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনে এটা আমরা করতো। আলজেরিয়ার পরবর্তীতে আমরা আলোচনা করব তিউনিসিয়া। আমরা যথারীতি তিউনিসিয়া ভৌগোলিক আমরা পরিচয় দিব। এছাড়া তিউনিসিয়ার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে হলো তিউনিসিয়ার প্রেসিডেন্ট হাবিব বারগুইবার কৃতিত্ব সম্পর্কে, তার বিভিন্ন নীতি সম্পর্কে আলোচনা করব। আর একটা বিজয়টা সম্পর্কে একটা বিষয় আছে, বিচারটা সংকট এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমরা সম্পর্কে আলোচনা করব। এছাড়া আরব বসন্তের যে আলজেরিয়া আরব বসন্ত হয়েছিল, আরব বসন্তের ফলাফল কি হয়েছিল সেটা আমরা আলোচনা করব। সর্বশেষ আমাদের পঞ্চম রাষ্ট্র মরক্কো, একেবারে আটলান্টিকের তীরবর্তী মরক্কো। এই মরক্কো আমরা যথারীতি মরক্কোর ভৌগোলিক অবস্থা আমরা আলোচনা করব, মরক্কো স্বাধীনতা সংগ্রাম আমরা আলোচনা করব, ঘটনাবলী। তারপরে মরক্কো ফরাসি অনুসূচিত বারবার নীতি, এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার নীতি এটা সম্পর্কে আমরা আলোচনা করব। দেন আরো আলোচনা আছে ওয়াইসি গঠন হয়েছিল, ওয়াইসি গঠন, মরক্কোর ইস্তিকলাল দল, তারপরে হইল মরক্কোর প্রথম বাদশাহ সুলতান মোহাম্মদের বিভিন্ন ভূমিকা আমরা আলোচনা করব। এছাড়া মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসানের খুবই ইম্পর্টেন্ট, দ্বিতীয় হাসানের কৃতিত্ব এটা আমরা আলোচনা। এছাড়া মরক্কোর আধুনিককরণে পঞ্চম মোহাম্মদের কি ভূমিকা ছিল এটা আমরা আলোচনা করব। তারপরে ইভিয়া চুক্তি আছে মরক্কো, তারপর মরক্কো যে পরে রাজতন্ত্র প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করব। তো এই হলো আমাদের যে 1609 সম্পূর্ণ সিলেবাস হলো। এত আমরা পরবর্তীতে তোমাদের পরবর্তী ক্লাসে যথারীতি চলবো, তোমার পরবর্তী ক্লাসে আমরা মিশরের ভৌগোলিক অবস্থা সম্পর্কে একটু আলোচনা করি, যে ভৌগোলিক মিশর নীলদের দান বলা হয়, নীলদের দেশ মিশরের, মিশরের যে অববাহিকা নীল নদ মিশরের মাঝে দিয়ে চলে গেছে, সেই নীল নদ কেন্দ্রিক মিশরের আসলে সভ্যতা ও সংস্কৃতি। তো তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো থাকবে, কেননা করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গেছে, আমাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে, তোমার আশেপাশে সবাইকে সহযোগিতা করবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে, এবং সরকারের একটা নির্দেশনা আছে যে মাস্ক পরতে হবে, অবশ্যই তুমি মাস্ক পরবে, তোমার আশেপাশে যাদেরকে আছে তাদেরকে অবশ্যই মাস্ক পরতে উৎসাহিত করবে, যে তোমার সামনে যে মাস্ক না পরে বের হয় তাকে অবশ্যই সাবধান করবে এবং সতর্ক করবে। ধন্যবাদ সবাইকে।